মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই ট্রাক্টর উল্টে গেল পুকুরে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শিশু ও মহিলাসহ প্রায় 15 জনের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, আহতেরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কাশগঞ্জ জেলায়। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। ফের ঘটে গেছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। জানা গেছে যাত্রীবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাশের পুকুরে, যার ফলেই ঘটে দুর্ঘটনা। ঘটনা সূত্রে জানা গেছে এদিন সকালে পূর্ণিমা উপলক্ষে গঙ্গা স্নানে যাচ্ছিলেন গ্রামবাসীরা। একটি ট্রাক্টরে চেপে যাচ্ছিলেন গ্রামের বেশ কয়েকজন, যাত্রাপথেই ঘটে গেল অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই সেই ট্রাক্টর উল্টে পড়ে রাস্তার পাশের পুকুরে। দুর্ঘটনায় 15 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে। মৃতের মধ্যে 7 জন শিশু রয়েছে বলেও জানা গেছে। ঘটনার পর চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামবাসীরা, খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আশেপাশের গ্রামবাসী ও পুলিশ বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে হাত লাগান। জেসিবির সাহায্যে ট্রাক্টরটিকে উদ্ধার করার চেষ্টা শুরু হয়। উদ্ধারকারী দলের সদস্যদের সাথে হাত লাগান স্থানীয়রা। কয়েকজনকে উদ্ধারের পর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পাটিয়ালির স্বাস্থ্যকেন্দ্রে আহত তীর্থযাত্রীদের উদ্ধার করে আনা হয়েছে। এখনও পর্যন্ত 15 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বহু মহিলা ও শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে জানার চেষ্টা করা হচ্ছে গাড়িতে ঠিক কতজন যাত্রী ছিলেন। তীর্থযাত্রীরা এটাহ জেলার কাহা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। মৃতেরা সবাই মাঘী পূর্ণিমা উপলক্ষে পাতিয়ালির কাদেরগঞ্জ গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, গঙ্গা স্নানে যাবার পথেই ঘটে গেল এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই বেশ কিছু দেহ উদ্ধার হয়েছে, খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারগুলিকে। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার সহ গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। কিভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আধিকারিকদের মতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।